সামাজিক সংস্থাগুলির সহযোগিতা, বিভিন্ন রাজনৈতিক দলগুলির সহযোগিতা, মিডিয়ার বন্ধুদের সহযোগিতা ত্রিপুরা সরকার অনেকটাই সাকসেসফুল হয়েছে। রিকভারি রেটও ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে এক বিশেষ স্থানে রয়েছে। যে স্যাম্পল টেস্টিং তাতেও ত্রিপুরা এক বিশেষ স্থানে রয়েছে। বিভিন্ন সুযোগ সুবিধা সেটাও বিশেষ স্থানে রয়েছে। জাগরুকতার মামলাও ত্রিপুরা বিশেষ স্থানে রয়েছে। এবং আজকের যে ইনিশিয়েটিভ সেটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য। মানে প্রধানমন্ত্রী জি আয়ুষ মন্ত্রণালয়ের একটা দিশা নির্দেশিকা ভারতবাসীর সামনে রেখেছিলেন, আমরাও লিফলেটের মাধ্যমে সেটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে এক যুগে পুরো ত্রিপুরা রাজ্যে একই সময় 12টা থেকে 4টা পর্যন্ত
ত্রিপুরা বাসীর ইউনিটি যাতে বাড়তে পারে আর সেই দিশাতে করোনা নিরোধক যে ভিটামিন সি আমাদের রাজ্যে কুইন এবং কিউ পাইনঅ্যাপল এবং লেবু দুইটাই পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সিজনও রয়েছে। রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে যে আরবান বডিতে এবং গ্রামাঞ্চল 316টি জায়গায় এক যুগে আজকে এই আনারস এবং লেবুর শরবত এবং আনারস মুক্ত সমস্ত ত্রিপুরাবাসীকে পরিবেশন করা হবে। শুধু আনারস বাড়িতে নেওয়ার জন্য দেওয়া হবে না, এখানে খাওয়ার ব্যবস্থা আছে, লেবু আছে, লেবুর শরবত খেতে পারবেন আর আনারসও খেতে পারবেন। 316টি জায়গা এক যুগে ভারতবর্ষে প্রথম কোনো এই ধরনের কার্যক্রম। আমি আশা করি তাতে বড় মাত্রায় আমার আনারস চাষি এবং লেবু চাষি যারা রয়েছেন প্রায় 300-র কাছাকাছি কৃষক পরিবার এরা এই সময় লাভান্বিত হবেন এবং সেলফ হেল্প গ্রুপের বোনেদের মাধ্যমে এই কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যে পুরো জুলাই মাস চলবে এবং প্রত্যেক শনিবার 12টা থেকে 4টা সেই নির্দিষ্ট স্থানে প্রত্যেক ত্রিপুরাবাসীর জন্য প্রত্যেকটি স্টলে 200টি করে আনারস এবং 400টি করে লেবুর ব্যবস্থা করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণে থাকবে। আপনারা তা নিশ্চিত উপভোগ করবেন, নিজের ইমিউনিটি পাওয়ার বাড়াবেন এবং সঙ্গে সঙ্গে বড় মাত্রায় আমার কৃষক ভাইয়েরা লাভান্বিত হবে। এবং আমি আশা করি সারা ত্রিপুরা রাজ্যে এই যে কার্যক্রম, এই কার্যক্রমে আমরা সবাই ভাগ নেব এবং ভাগ নিয়ে তাকে সফল করব, নিজের ইমিউনিটি পাওয়ার বাড়াবো এবং তার সঙ্গে সঙ্গে কালকে সারা ত্রিপুরা রাজ্য ব্যাপী ফুললি লকডাউন থাকবে। রবিবার ফুললি লকডাউন থাকবে, শুধু যে এসেন্সিয়াল কমিউনিটি আছে, জরুরি যে বিভাগগুলো রয়েছে তার কার্যকলাপ চলবে, বাকি কমপ্লিটলি আমরা প্রমাণিত করব যে আমরা নরেন্দ্র ভাই মোদীর যে জনতার কার্ফিউ করেছিলাম ঠিক সেইভাবে নিজ নিজ বাড়িতে থেকে সেই লকডাউন ফুল লকডাউনকে সফল করব। আর সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির মধ্যে যে সবচাইতে বুজুর্গ আছে, আমার মা হোক, বাবা হোক, ঠাকুমা হোক, দিদা হোক, যদি তিনজন থাকে তিনজনকে, যদি দুজন থাকে দুজনকে, একবার কমসে কম গুঞ্জনা অল্প গরম পানি জল তুলসী পাতা বা আদ্রক মিক্স করে কালকে খাওয়ানো। বাড়ির মধ্যে যে বুজুর্গ আছে, যদি মা বাবা থাকে মা বাবাকে, আমিও খাওয়াবো আমার মাকে, আমার মা আছে, গরম করে আমিও দেব, তার মধ্যে আদা বা তুলসী পাতা মিক্স করে দেওয়া। আর যখন গরম করে যখন গুনগুনা হয়ে যাবে তখন মাকে, বাবাকে, ঠাকুমাকে পেশ করা। আমি আজকে আপিল করব যে সারা ত্রিপুরা রাজ্যে কালকে যেন এই কাজটা প্রত্যেকে আমরা বাড়িতে থাকব এবং ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য বড় বুজুর্গ যারাই ঘরে রয়েছেন তাদেরকে আমরা গুনগুনা গরম জল খাওয়াবো গ্লাসে করে নিজের হাতে, অন্যের হাতে বাড়িতে যে ছেলেটা রয়েছে তাকে না, আমার মাকে আমি দেব। আর রান্না করে গিয়ে গরম করলে গ্যাস জ্বালালে আমার কোনো লোকসান হবে না, যে মা বাবা জন্ম দিয়েছে তার জন্য এতটা করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে 60 এবাভ যাতে বাড়িতে থাকে, কারণ কি তাদেরকে করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আমি অত্যন্ত আনন্দিত আমার ত্রিপুরা রাজ্যে
যারাই এসিমটোমেটিক হয়েছে আমি দেখেছি রেজাল্টে তার মধ্যে 30 থেকে 40 45 এর মধ্যে বেশি বুজুর্গরা হয়নি তার মানে ত্রিপুরার যে জনসাধারণ সচেতন জনসাধারণ এবং বুজুর্গ যারা রয়েছেন ওনারা ব্যবস্থিকভাবে রয়েছেন তার কারণে করোনা আমাদের বুজুর্গদেরকে এখনো আক্রমণ করতে পারেনি আগামী দিনও পারবে না আমি আশা করি আমরা সবাই মিলে করোনাকে পরাজিত করব আর ত্রিপুরার যে স্বপ্ন মডেল ত্রিপুরা সেই স্বপ্নকে নির্দিষ্ট সময়ের মধ্যে সাকার করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর মিডিয়ার বন্ধুরা আনারসকে যাবেন সবাই